वेलकम टू माय यूट्यूब चैनल सोहागाछी आपनार साथे 2021 मॉडलेर बजाज डिस्कवर 125 सीसी बाइकटी बांग्लादेशे चले एसेछे। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো নতুন এই বাইকটি। 2021 মডেলের বাইকটিতে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। সম্পূর্ণ নতুন সাজে সাজানো হয়েছে ডিসকভার 125 সিসির এই বাইকটি। বাইকটির দাম ও এর সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। सबस्क्राइब करार पर पाशे थाका बेल बटन टी चेपे अले क्लिक करे राखुन। ताहले चलुन वीडियो टी शुरू करा जाक। 2021 मॉडलेर बजाज डिस्कवर 125 सीसीर एई बाइकटीते व्यवहार करा हुए छे सम्पूर्ण नतून ग्राफिक्स डिजाइन, जार कारणे बाइकटी देखते आगेर चेये अनेक बेशी सुंदर लागछे। नतून एई मॉडलटीते देवा हुए छे भिन्न एकटी सीट एवं कवर, जार कारणे बाइकटीर लुक एवं सीटिंग कम्फर्ट आगेर चेये अनेक बेशी बृद्धि पेयेछे। বাইকটির সামনে এবং পিছনের চাকায় এখন থেকে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার, যা এতদিন বাইক লাভারদের একটি চাহিদা ছিল। বর্তমানে ডিসকভার 125 সিসির এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিবিএস ব্রেকিং সিস্টেম, যার কারণে ব্রেকিংয়ে আরও বেশি কনফিডেন্স পাওয়া যাবে। 2021 মডেলের নতুন এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার BS4 DTSI 125 সিসির ইঞ্জিন, যার ম্যাক্স পাওয়ার হচ্ছে 11 PS অ্যাট 8000 RPM এবং এর ম্যাক্স টর্ক হচ্ছে 10.8 Nm অ্যাট 5000 RPM এবং বাইকটিতে ব্যবহার করা হয়েছে 5-speed ম্যানুয়াল গিয়ারবক্স এবং বাইকটির ইঞ্জিন কুলিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এয়ারকুল ইঞ্জিন এবং বাইকটি স্টার্ট করা যাবে সেলফ এবং কিকে। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm, হাইট 1078 mm, ওভারঅল হাইট 1980 mm, ওভারঅল ওয়েট 714 mm, বাইকটির সিট হাইট 805 mm, বাইকটির ওয়েট 126 kg, ব্রেক এবং সাসপেনশন। বাইকটিতে ব্যবহার করা হয়েছে নর্মাল সিবিএস ব্রেক এবং বাইকটির ফ্রন্ট ব্রেক সাইজ হচ্ছে 200 mm ডিক্স এবং রেয়ার ব্রেকটি হচ্ছে 130 mm ড্রাম। বাইকটির ফ্রন্ট সাসপেনশনটি দেওয়া হয়েছে টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্বার এবং বাইকটির পেছনে দেওয়া হয়েছে নাইট্রক শক অ্যাবজর্বার এবং বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ 2.75 17 ইঞ্চি এবং রেয়ার টায়ার সাইজ 3.00 17 ইঞ্চি। বাইকটিতে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার এবং বাইকটির হুইল টাইপ হচ্ছে অ্যালয়। বাইকটি থেকে আশা করা যাচ্ছে মাইলেজ পাওয়া যাবে 55 km/L এবং বাইকটির সর্বোচ্চ গতি হতে পারে 100 km/h। এবং এখন আমরা জানব বাইকটির ইলেকট্রিক্যাল কনফিগারেশনের ব্যাপারে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি এবং বাইকটির হেডলাইটটি হচ্ছে হ্যালোজেন টাইপের 12 ওয়াট এবং টেল ল্যাম্পটি বাল্ব টাইপের, টার্ন ল্যাম্পটিও বাল্ব টাইপের। এখন আমরা জানব বাইকটির দামের ব্যাপারে। বাংলাদেশে এই বাইকটি খুব কম দামেই লঞ্চ করা হয়েছে। যাই হোক, আপনাকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাইকটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। বাজাজ ডিসকভার 125 সিসির এই বাইকটি বাংলাদেশে বর্তমানে পাওয়া যাচ্ছে 129,500 টাকায় এবং বাইকটি খুব চমৎকার।